হাই ফ্রেন্ডস, ওয়েলকাম সকলকে। আজ আমরা আলোচনা করব মহান লেখক সঞ্জয় মুখোপাধ্যায় লেখা জীবনে সফল হবে কিভাবে এই পুস্তকের ১১তম অধ্যায় নিয়ে। ১১তম অধ্যায়ে লেখক বলছেন, সৃজনশীল পরিশ্রমী মন্ত্র। যে কোনো সফল মানুষের বৈশিষ্ট্য হলো তারা লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করেন, প্রতিটা মুহূর্তকে তারা কাজে লাগান, বেশি পরিশ্রম করেন প্রস্তুতিতে, পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে নিজেকে গড়ে তোলাই তাদের লক্ষ্য, এমনকি লক্ষ্য অর্জনের পরেও তারা কঠোর পরিশ্রম ও সাধনা চালিয়ে যান। যারা জানেন লক্ষ্য অর্জনের চেয়েও কঠিন সাফল্যকে ধরে রাখা। আসলে যারা জীবনে সফল হন তারা নিজেদের প্রতি একটা অঙ্গীকারে আবদ্ধ হন, যে কোনো মূল্যে লক্ষ্যে পৌঁছানোর অঙ্গীকার। যে কোনো ধরনের আলস্য যে অঙ্গীকার ভঙ্গ করে দেবে তা তারা জানেন। স্বপ্ন তাদের এতটাই তীব্র, আগ্রহ এতটাই ঐকান্তিক এবং ইচ্ছাশক্তি এতটাই আন্তরিকতায় পরিপূর্ণ যে সকল বাধা দূর করে তারা লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেন। যে কোনো মূল্য মানে অবশ্যই বেআইনি পথ অনুসরণ করে নয়, অঙ্গীকার থেকেই লক্ষ্যের সঙ্গে নিজের অস্তিত্বের স্থায়ী সম্পর্ক তৈরি করে ফেলেন। এতটা গভীর সম্পর্ক সেই যে লক্ষ্য অর্জনের মধ্যে দিয়ে সফল ব্যক্তিরা নিজেদের বেঁচে থাকার মানে খুঁজে পান। সেই উদ্দেশ্যে তারা যখন কঠোর পরিশ্রম করেন তখন তাদের ব্যক্তিত্বও আরও পাঁচটা সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে যায়। একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সম্পূর্ণ এক মন দিয়ে যিনি রাত দিন পরিশ্রম করেন তখন তিনি সেই পরিশ্রমের মধ্যেই তার সাফল্যের আশ্বাস পেয়ে যান। ভারতের মতো দেশে দরিদ্র মানুষেরই বাস যেখানে বেশি, সেই সমস্ত দেশে কঠোর পরিশ্রম করেই জীবিকা অর্জন করতে হয়। পৃথিবীর বেশিরভাগ মানুষই দরিদ্র, তাই পরিশ্রম সকলেই করেন, কিন্তু মানুষকে যদি নিজের উত্তরণ ঘটাতে হয় তাহলে শুধু উদয় অস্ত খাটালে হবে না, ভাবতে হবে খাটনিটা কিভাবে করা প্রয়োজন। চাই সৃজনশীল পরিশ্রম, সেটা কেমন? বিখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায় সাক্ষাৎকার নিতে গিয়ে অনেকবার সেই সুমহান গায়কের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল লেখকের। জীবনের শেষ দিকে যখন তিনি খুবই অসুস্থ তখনও সঙ্গীত নিয়ে পরিশ্রম করায় তিনি ছিলেন অক্লান্ত। তিনি বলতেন, হাতে কোনো ছবি নেই যে সুর করব, নতুন কোনো গানও করার কিছু নেই, তবু প্রতিদিন গান নিয়ে ভাবি, কিভাবে একটা গানকে জনপ্রিয় করা যায় তা নিজে ভাবি, হারানো দিনের হিট গানগুলো শুনি, নতুনভাবে একটা গানকে লাগানোর চেষ্টা করি, সারা দিন গুনগুন করি, যখন মনে হয় এবার হয়তো ঠিক যা চাইছি তা হচ্ছে সেটাকে নোটেশন করে ফেলি, আজ না হয় কাল হয়তো আবার একটা কাজ আসতে পারে, নিজেকে তো তৈরি রাখতে হবে তাই না? ভাবুন কথাটা কে বলছেন। সারা দেশে আধুনিক গানে তার সমকক্ষ বড় সফল শিল্পী সুরকার কজন ছিলেন? আমি যখন কথা বলছি তখন তার কোলে নাতনি অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির মেয়ে গুনগুন করে গাইছেন, এই তো জীবন যাক না যেদিকে যেতে চায়। অগবধু সুন্দরের সেই হিট গান, সে বছরের রিলিজ, শিল্পী কিশোর কুমার নিজেই বলছেন, শুনেছ গানটা কিশোর কুমার কেমনভাবে গেয়েছে? অনবদ্য। সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে হয় পরিশ্রমটা, এই জন্যই চালিয়ে যেতে হয়। একই কথা জেনেছি সচিন টেন্ডুলকার কিভাবে ম্যাচের আগে কঠোর পরিশ্রমে নিজেকে ডুবিয়ে রাখতেন। দুরন্ত 96 রান করে একাই পাকিস্তানকে শেষ করে দিয়েছেন। দেশময় সর্বত্র তার বীর পুজো চলছে, কিন্তু সচিন টেন্ডুলকারের সেই সব দিকে কোনো ভুক্রেম নেই। বিশ্বকাপ চলছে, তার নজর পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে। গোটা ইন্ডিয়ান টিম যখন পাকিস্তানে ম্যাচ জয়ের আনন্দ সেলিব্রেট করছে, সচিন টেন্ডুলকার তখন নিজের ঘরের আলো বন্ধ করে টিভিতে ব্রেডলির বোলিং অ্যাকশন দেখছেন। অতুলনীয় বলে মনে হয়েছিল মুহূর্তটা। ব্রেডলি অপরিচিত কোনো চ্যালেঞ্জ নন যাকে সচিন আগে দেখেননি, বহুবার খেলেছেন, লিয়েরও কোনো রহস্যই অবশিষ্ট থাকা উচিত নয় তার কাছে। তবু আজ এই আনন্দে ভেসে যাওয়ার দিনও পরের পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, এই জন্যই তিনি আদর্শ। গন্তব্যে পৌঁছে গেছি বলে তিনি কখনো ভাবেননি। পরিশ্রম কথাটা তাই ব্যাপকভাবে জীবনে নিতে হয়,
শচীন তেন্ডুলকার সেটা সাফল্যের শীর্ষে উঠে দীর্ঘকাল সেই চূড়ার থেকে দেখিয়ে গেছেন। কিভাবে ম্যাচের আগের দিন ঘন্টার পর ঘন্টা বোলিং মেশিনের সামনে প্র্যাকটিস করতে হয়। সফল ব্যক্তিদের জীবনে আত্মতুষ্টির কথাটার কোনো স্থান নেই। পোল ভল্ডে সাতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন সের্গেই বুবুকা প্রতিবারই আরও বেশি উচ্চতায় লাভ দিয়ে বিশ্ব রেকর্ড করতেন। বিশ্ব রেকর্ড তিনিই করতেন, তিনিই পরের বার আরও উঁচু লাভ দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙতেন। এটাকে প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন, কিন্তু অনুশীলন বন্ধ করে একদিনও বিশ্রাম নেননি। বলতেন, নিজেকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারি এটাই লক্ষ্য, এটাই আমার সাধনা। সৃজনশীল সাধনার খুব ভালো একটা উদাহরণ হলো বর্তমানের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। তিনি টিম বাসে যখন বায়োসে থাকেন তখনও চোখ বন্ধ করে ভাবতে থাকেন মাঠে নেমে কীভাবে খেলবেন। চোখ বন্ধ করেই বিভিন্ন ধরনের বলের কথা ভাবেন, অপর প্রান্তে বিভিন্ন ধরনের বোলারের বৈচিত্র্যময় বোলিং অ্যাকশনের কথা ভাবেন, তারপর ভাবেন ওই বলগুলো কীভাবে খেলবেন। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচুর খাটাখাটনি করে চেষ্টা করাই কিন্তু সৃজনশীল পরিশ্রম নয়। সৃজনশীল পরিশ্রম সবসময় শুরু হয় ভাবনা থেকে, প্রতিপক্ষকে নিয়ে এবং লক্ষ্য নিয়ে ভাবনা। প্রতিপক্ষে কোনো ব্যক্তি বা কারণে বাধা থাকতেই পারে, সে সম্পর্কে বিশ্লেষণ করে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে গেলে কি কি করা প্রয়োজন সেটা বুঝে সেইভাবে পরিশ্রমে লিপ্ত হতে হবে। যেন একটা ম্যাচ সচিন টেন্ডুলকার খেলছে না, নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সাধনা করতেন। নিজেই যেখানে চ্যাম্পিয়ন, অপ্রতিদ্বন্দ্বী সেখানে বুবকা থেমেই থাকতে পারতেন, কিন্তু থামেননি, নিজেকে দিশারি করে তুলতে চেয়েছিলেন। এরা সবাই তাই লেজেন্ড, রূপকথা স্বপ্ন। কঠোর সৃজনশীল পরিশ্রমকেই এরা জীবন সাধনা করেছিলেন। শুধু এরা নন, পৃথিবীর যে কোনো ক্ষেত্রে চ্যাম্পিয়নরা এভাবেই নিজেকে তৈরি করেন। আর যারা চূড়ান্ত সফল হয়ে এভাবে পরিশ্রম করেন তারা হয়ে যান লেজেন্ড। পরিশ্রমী চাবিকাঠি, শুধু প্রতিভায় বেশি দিন কিছুদিন হয় না। সৃজনশীল পরিশ্রমের ফলমূল কি? নিচের কথাগুলো মাথায় রেখো, কখনো ব্যর্থতার কথা ভেবো না, কখনো ব্যর্থ হতে পারো ভেবে নিজেকে প্রস্তুত করবে না, এটা নেতিবাচক ভাবনা এনে দেবে মনের মধ্যে। সব সময় ভাবতে হবে সফল তো আমি হবই, তবে সেটাই শেষ কথা নয়, কতটা দারুণভাবে সফল হব তার জন্যই পরিশ্রম করছি। কেবলই ধরা বাঁধা রুটিন মাফিক পরিশ্রম তোমাকে একটা স্তর থেকে অন্য স্তরে উন্নতি করবে না। নিজের আগের পারফরমেন্সের বিচার করো, খুঁটিনাটি বিশ্লেষণ করো সমস্ত দিক থেকে, কোনটিতে তুমি সামান্য হলেও আরও বেশি উন্নতি করতে পারো যেটা ভেবে দেখো। কিভাবে আরও বিজ্ঞানসম্মতভাবে দক্ষ হয়ে উঠতে পারো তার জন্য পরিকল্পনা করো, সেই পরিকল্পনা সামনে রেখে এগো। বাধাগুলো অতিক্রম করো। বিশ্ববিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান একটা বই লিখেছিলেন, বইটার শিরোনাম বাংলায় করলে লেখা যায় চেষ্টা করিনি এটা মানতে পারবো না। তাতে লিখেছিলেন, সঠিকভাবে পরিশ্রম না করার জন্য লক্ষ লক্ষ অজুহাত মানুষ সামনে এনে দেখায়, কিন্তু সেগুলোর কোনোটিই বাধা নয়। যদি তোমাকে লক্ষ্যে পৌঁছাতে হয় সমস্ত বাধা টপকেই তোমাকে সেখানে পৌঁছাতে হবে। অনুশীলনের সময় সেটা মনে রেখেই পরিশ্রম করতে হবে। কোনো ভালো লক্ষ্য বা আইডিয়ার কোনো মূল্য নেই যতক্ষণ না পর্যন্ত তুমি তাকে রূপায়ণ করতে পারছো। তুমি একাই যে সেটা করতে পারবে নিজস্ব প্রতিভা আর পরিশ্রমে তাও নয়, তোমাকে অন্য অনেককেই সঙ্গে নিয়ে তা করতে হবে। তাই পরিশ্রম করতে হবে সকলের সঙ্গে মিশে, সকলকে সঙ্গে নিয়েই। দলগত সংহতি ও বুদ্ধিমত্তার প্রয়োগ ছাড়া কেবল ব্যক্তিগত পরিশ্রমই সাফল্য আনে না। তোমার ব্যক্তি জীবনের সাফল্যের জন্য যারা তোমার চারপাশে ওই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় তাদেরকেও দরকার, তাদের সঙ্গে নিতে না পারাটা তোমার ব্যর্থতা। পরিশ্রম তখনই সৃজনশীল হবে যখন তারাও তোমাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে। শুধু প্রতিভায় এক আধটা ম্যাচ জেতা যায়, সৃজনশীল পরিকল্পনা সকলের সহযোগিতা সহমর্মিতা নিয়ে অনুশীলন ও পরিশ্রম করলে সবেতেই সেরা হতে পারবে। দৃষ্টান্ত স্থাপন করো। মাইকেল জর্ডান লিখেছেন, আমি সবসময় চেষ্টা করেছি দৃষ্টান্ত স্থাপন করে নেতৃত্ব দিতে, কথা বলে যুদ্ধ করতে নয়। কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা পালন করে যে ছবিটা তুলে ধরা যায় সেটাই সবথেকে বেশি কার্যকর হয়। এটা শুধু বাস্কেটবল অনুশীলনে নয়, সেলসের মিটিংয়ে, পরিবারের অন্য সকলের সঙ্গে মেলামেশায় এবং সর্বক্ষণেই।
তোমার চারপাশে যারা আছে তাদের বুঝতে হবে তারা তোমার কাছে কি চাইতে পারে, তোমার ভূমিকায় তাদের কাছে তোমাকে গ্রহণযোগ্য করে তুলবে। তোমার কথা বা প্রতিশ্রুতি নয়, প্রতিটি ক্ষেত্রেই তোমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তবেই তুমি একদিন সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারবে। নতুন করে ভাবো, পরিশ্রমের সঙ্গে সৃজনশীলতা কখন মেশে? যখন কেউ চেনা পথেই বারবার না হেঁটে নতুনভাবে পথ খোঁজে, এমনকি এমনভাবে হয়তো চেষ্টা করে যেখানে কোনো পথই খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই প্রচেষ্টারও মূল্য অনেক, তার নতুন পথ আবিষ্কারের সম্ভাবনা তৈরি করে। একদিন সেই মানুষটা সফলও হয়ে যায় ওই ভেবেই, এটা বাস্তব জীবনে খুবই জরুরি। এভাবে প্রচেষ্টা চালালে জীবনে নতুন নতুন ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করার মতো বুদ্ধি, সাহস ও উদ্ভাবনী কৌশল অর্জন করা যায়। সবসময় মনে রেখো, তোমাকে হারানোর জন্য অন্য কেউ অন্যখানে অনুশীলন চালাচ্ছে, কঠোর পরিশ্রম করছে। সৃজনশীল হয়ে নতুনভাবে নিজেকে তৈরি করো, নয়তো সে তোমাকেই হয়তো হারিয়ে দেবে তোমার অজানা কোনো উপায়ে। প্রতিভাকে ধার দেওয়ার জন্য পরিশ্রম করার সঙ্গে সঙ্গে বুদ্ধির তীক্ষ্ণতা বাড়ানোর অনুশীলনও দরকার, দরকার মৌলিক সৃজনশীল কৌশলেরও। ইংরেজিতে একটা কথা আছে, দ্য বেস্ট ওয়ে টু বি রেডি ফর দ্য ফিউচার ইজ টু ইনভেন্ট ইট। আগামী দিনের জন্য প্রস্তুত থাকার সবথেকে ভালো পথ হলো নতুন কোনো পথ আবিষ্কার করা। এই কথাটা মনে রেখে নিরন্তর অনুশীলনের জন্য কঠোর পরিশ্রম করো এবং অবশ্যই নতুনভাবে, তবেই তুমি সাফল্যের শীর্ষে দীর্ঘদিন থাকতে পারবে। আত্মবিশ্বাস জাগাও। আমার এক বন্ধু, এখন বিখ্যাত সাংবাদিক হারাধন চৌধুরী, ছেলেবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছি, স্কুল লেভেল শেষ করে ও পড়তো একটা মফস্বল কলেজে, আমি পড়তাম কলকাতার বিখ্যাত একটি কলেজে। কিন্তু জীবনের দৌড়ে হারাধন কলকাতার বিখ্যাত কলেজের পড়া ছেলে মেয়েদের থেকে অনেক এগিয়ে গেছে, শুধু ব্যক্তিগত পেশাদারি সাফল্যে নয়, পারিবারিক জীবনেও। স্ত্রী একটি বিখ্যাত নামী স্কুলের সিনিয়র টিচার, কদিন আগে আমেরিকা ঘুরে এসেছে নাসার আমন্ত্রণে, ছেলেও স্কলারশিপ পেয়ে জার্মানি গেছে। এই হারাধন একসময় ইংরেজি বিষয়টাকে ভয় পেত, অঙ্কেও ছিল 50-এর কোটায়, কিন্তু এখন ইংরাজিতে তুখর আর অঙ্কে সে একটা গল্প কথার মতো। কলেজের দ্বিতীয় বর্ষে অঙ্কে কাঁচা হারাধনকে টিচার সবার সামনে ব্যঙ্গ করে বলেছিল, তোমাকে আবার ক্লাস করতে হবে না, অঙ্কটা তোমার জন্য নয়। ক্লাস শুদ্ধ সবাই হেসেছিল, তীব্র ব্যঙ্গাত্মক পরিস্থিতিতে অন্য যে কেউ গুটিয়ে যেতে পারত, হারাধন রুখে দাঁড়িয়েছিল। ক্লাস থেকে ক্ষুব্ধ অপমানিত হয়ে বেরিয়ে যাওয়ার সময় হারাধন সবার সামনে টিচারকে বলেছিল, আপনিও দেখে নেবেন, সেরা নম্বরটা আমিই পাব। বছরের শেষে কিন্তু তাই করে দেখিয়েছিল হারাধন, 100-এর মধ্যে 96 পেয়েছিল। হাবড়া শ্রীচৈতন্য কলেজে আজ বিকম অনার্সে ওটাই সম্ভবত সর্বোচ্চ নাম্বার, অত নম্বর আজও কেউ ওই কলেজে পায়নি। শুধু তাই নয়, হারাধন যে বছরে বিকম অনার্স নিয়ে পাস করল, সে বছরে ইউনিভার্সিটিতে ওটাই ছিল বিকম অনার্সের অঙ্কের সেরা নাম্বার। একেই বলে কিছু করে দেখানোর ক্ষমতা, একেই বলে আত্মবিশ্বাস, কনফিডেন্স। স্বামীজি বলেছিলেন, জেনে রেখো ভবিষ্যতে তোমায় অনেক বড় বড় কাজ করতে হবে, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করার জন্য জন্মেছ। সাহসী লোকেরাই কেবল বড় কাজ করতে পারে, আত্মবিশ্বাসী সাহস যোগায়, এটাই আসল কথা, কারণ আত্মবিশ্বাসী শক্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।